কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন। স্লোয়ার কাটারে ক্রিকেট দুনিয়া মাতিয়ে রাখা সাতক্ষীরার সেই ছেলেটি 29 বছর পূর্ণ করেছেন। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তার জন্মদিনটা স্মরণ করেছে দারুণভাবে। চেন্নাইয়ের কাছে দিনটি ফিস ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজে মুগ্ধ হয়ে 2024 আইপিএল এ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে চেন্নাই তার অসংখ্য ছবি পোস্ট করেছে। সেখানে আজ যখন তিনি জীবনের 29 বসন্ত পার করছেন, চেন্নাই সেটা কি করে ভুলতে পারে। বাংলাদেশ সময় সকাল 9:26 চেন্নাই হুইস ফিস ডে নামে একটি ফটো কার্ড বানিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে চেন্নাই জার্সিতে মোস্তাফিজ উইকেট নিয়ে উদযাপন করছেন। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, প্রত্যেক কাটারে জাদু দেখাচ্ছেন, বাংলার সিংহের সুপার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। 29তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তার পাশে জন্মদিনের কেকের ইমোজি দিয়েছে চেন্নাই। সবশেষ আইপিএল এ চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচে বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ। 4 উইকেট নিয়ে আইপিএল এ নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে। এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি ফিজ। দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী আসনটা ধরে রেখেছিলেন তিনি। এর আগে গত ডিসেম্বরে দুবাই অনুষ্ঠিত নিলামে একেবারে শেষ দিকে 28 বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়, যেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতে বিট করে চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানো ওই ভিত্তিমূল্যই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল। বলতে গেলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব হয়েছিল। পাকিস্তানের সঙ্গে টি-20 ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে 2015 সালে অভিষেক হয় দ্য ফিস খ্যাত মুস্তাফিজুর রহমানের। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেও বাজিমাত করেন কাটার মাস্টার। মুস্তাফিজুর রহমান 2012 সালে ফাস্ট বোলারদের ক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসেন। নিজ শহর সাতক্ষীরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। এরপর তাকে বিসিবির পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে থাকাকালীন নির্বাচক মণ্ডলী কর্তৃক 2015 সালে বিশ্বকাপের জন্য তিনি মনোযোগ আকর্ষণ করেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে 2015 সালের 24 এপ্রিল সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-20 আন্তর্জাতিক ম্যাচে দলে ডাক পড়ে তার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 আন্তর্জাতিকে 7 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এর 2 মাস পর 19 জুন সফরকারী ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে মুস্তাফিজের। অভিষেক ম্যাচে 5 উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তারপর 21 জুন ভারতের বিপক্ষে 43 রানের বিনিময়ে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। জীবনের প্রথম 2 ম্যাচে 11 উইকেট নিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েন। 2016 সালে অনুষ্ঠিত আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার মাধ্যমে আইপিএল অভিষেক ঘটে মুস্তাফিজের। এরপর থেকে নিয়মিতই খেলেছেন বিশ্বের সবচেয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। নিজের পাশাপাশি উজ্জ্বল করেছেন দেশের নামও। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।